মালদায় দুটি করোনা পজিটিভ সন্ধান মিলতে আরো বেশি সতর্ক হলো মালদা জেলা পুলিশ প্রশাসন। তাই এবারে করোনা নিয়ে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করতে পথে নামলো মালদার হরিশ্চন্দ্র থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিশ্চন্দ্র থানার শহীদ মোড়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে থানার পুলিশ কর্মীরা এবং সিভিক ভলেন্টিয়াররা গান দিয়ে মনোরঞ্জন করার পাশাপাশি করোনা সচেতনতা নিয়ে প্রচার চালান। ইতিমধ্যে জেলাতে দুটি করোনা পজিটিভ পাওয়াতে জেলা জুড়ে এমনিতেই আতঙ্ক পরিবেশ, সারা জেলা জুড়ে চলছে লকডাউন। প্রশাসন লকডাউন মানতে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় লকডাউনকে অমান্য করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। এরই মধ্যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এর মানবিক মুখ দেখালে এলাকাবাসীর মধ্যে করোনা নিয়ে সচেতনতা করার প্রচার করতে এবার গান গেয়ে মানুষকে লোকো ডাউন এর প্রয়োজনীয়তা বুঝালেন তারা। ভাইরাসটাকে মনের খাতায় লিখে রাখো, হাঁচি কিংবা কাশি হলে কাপড় দিয়ে নাক মুখ ঢাকো। করোনা ভাইরাসটাকে মনের খাতায় লিখে রাখো, হাঁচি কিংবা কাশি হলে কাপড় দিয়ে নাক মুখ ঢাকো। হো স্যানিটাইজার আর সাবানে হাত ধুতে হবে, জনসমাগম থেকে যথাসম্ভব দূরে থাকো। জনসমাগম থেকে যথাসম্ভব দূরে থাকো, করোনা ভাইরাসটাকে অনির খাতায় লিখে রাখো। নেতাকো সরে সরে থাকো, হাত ধুয়ে রাখো, মাস্ক পরে থাকো, অযথা আতঙ্ক ছড়িও না। শোনো না শোনো না, করোনা করোনাকে বাড়তে দেব না, করোনাকে বাড়তে দেব না। দূরে দূরে থাকো, সরে সরে থাকো, হাত ধুয়ে রাখো, মাস্ক পরে থাকো, অযথা তুমি ছড়িও না। করোনা করোনা করোনা, করোনাকে বাড়তে দেব না। দূরে দূরে থাকো, সরে সরে থাকো, হাত ধুয়ে রাখো, মাস্ক পরে থাকো, অযথা তোমাকে ছড়িও না। করোনা করোনা করোনা, করোনাকে বাড়তে দেব না, করোনাকে বাড়তে দেব না। প্রচারে হরিশ্চন্দ্রপুর থানা জেলা মালদা আমাদের আইসি সঙ্গে অনুপ্রেরণায় সন্ধ্যাবেলা এক ছোট্ট প্রোগ্রাম। লকডাউন মেনে চলো, দেশকে বাঁচিয়ে তোলো, করোনায় কোনো ভয় নাই। লকডাউন মেনে চলো, দেশকে বাঁচিয়ে তোলো, করোনায় কোনো ভয় নাই। সবাই ঘরে থাকো, সরে সরে থাকো, অযথা তোমাকে ছড়িও না। করোনা করোনা করোনা, করোনাকে বাড়তে দেব না, করোনাকে বাড়তে দেব না।
থাকো করোনায় কোনো ভয় না করে থাকো সরে সরে থাকো করোনায় কোনো ভয় না আপনারা সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবেন, বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্কটা পরবেন। কি করলেন স্যার? লকডাউনটা এখন আমাদের এখানে প্রায় অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেছে, এক মাসের উপর অতিক্রান্ত। মানুষজন অনেকটাই বাড়িতে থাকতে একটা বোর হয়ে গেছে। এখন এই গরমের সিজন পড়ে যাচ্ছে ধীরে ধীরে, তো আমরা চেষ্টা করলাম যে সন্ধ্যাবেলাটায় মানুষজন যাতে একাকিত্ব অনুভব না করে, সেই জন্য আমরা শহীদ মোড়ে একটু আমাদের একটু সান্ধ্যকালীন একটু আমাদের পুলিশ ভাই সিভিক ভাইদের নিয়ে একটু প্রোগ্রাম করা হলো, যাতে করে ওরা নিজেরাই নিজেদের গান রচনা করে ওরা এখানে করোনার উপর একটা গান করে লোকজনকে একটু মনোরঞ্জনের চেষ্টা করলো, যাতে লোকজন একটু মনে মনে যেন একটু উৎসাহ পায় এবং করোনার সাথে লড়াইয়ের যেন ওরা মানে ইয়ে রসদটা পেতে পারে। আমরা এখানে আমাদের দৈনন্দিন যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে ওই যাদের কাছে মাস্ক নেই আমরা মাস্ক বিলি করে আমরা মাস্কটা পরিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা মানুষকে সচেতন করছি আপনারা মাস্ক পরে বাইরে বেরোন, দরকারে ছাড়া বাইরে বেরোবেন না, স্যানিটাইজার হাত পরিষ্কার রাখুন, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।